बाबा गले पे फांस लगाओ, पीछे की तरफ खींचो, गले पे फांस लगाओ, पीछे की तरफ खींचो शैतान को, और जोर से मारो जाए, और जोर से मारो। हाँ कबर থেকে? হ্যাঁ তুই কতদিন ধরে আছিস, কতদিন ধরে ওর উপর? হ্যাঁ ছেড়ে দেবো, ছাড়ার জন্য তো আমি তোকে ধরিনি, ছাড়ার জন্য তো আমি তোকে ধরিনি। গিলে খেয়ে নিবি? তোর এত শক্তি আছে ওকে গিলে খাওয়ার? হ্যাঁ দেখছেন হাত কি হচ্ছে, দেখছেন এরকম এরকম হয়েছে, এরকম কবস্টা দেখে হয়েছে। কামার তোরা গার্দান তোর উপর লেখে ভাগনা পায় শয়তান, টাইট করে বাঁধো পুরো শরীর কে সাথ, আর জোরসে মা লাগাও, মা লাগাও জোরসে। বিলাস খান। হ্যাঁ কি খান, তোর নাম কি? বিলাস খান। বিলাস খান, আচ্ছা তুই কিভাবে আসলি, কি করে ওর উপর আসলি, কি করে কোথা থেকে ধরলি তুই ওকে? ওকে ওই খান দিয়ে যাচ্ছিল, হ্যাঁ ওই কবরের সামনে দিয়ে যাচ্ছিল। কি প্রথম কথা হচ্ছে, ওনার হচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, উনি একাধিক লিগ্যাল পুলিশি কেসে জড়িয়েও পড়তে পারেন, অসামঞ্জস্য মতবিরোধ ও কলহ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে, এছাড়া সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও ওনার আসতে পারে, ঠিক আছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে। কি নাম আছে ওনার, নাম কি আছে? টুম্পা ঘোষ। বয়স কত? 39 বছর বয়স। একবার জিজ্ঞাসা করো মা, তারাকে ধরো, টুম্পা ঘোষ 39 বছর বয়স, জিজ্ঞাসা করো মাকে। অশুভ শক্তি আছে, প্রেত আছে? আচ্ছা নিজের থেকে আসায়? আচ্ছা বিবাহ বন্ধনও করা রয়েছে, ডিভোর্সেরও যোগ আছে, ঠিক পিছিয়ে বসুন, টাচ করবেন না, ঠিক। লেবু আনা হয়েছে? ওনার হাতে লেবু দিয়ে দিন, ওনার পিছনে অশুভ শক্তি দাঁড়িয়ে আছে, প্রেত দাঁড়িয়ে আছে ওনার পিছনে। আপনি বসুন, আসুন করে বসুন, আপনি আসুন করে বসুন, দেন লেবু, দেন ধরুন, এটা ধরুন। কে হয় আপনার? কি করে চেপে ধরুন, এখানে না ঢোকা যাবে, কাউকে ঢোকা যাবে না, আপনি পিছিয়ে বসুন, ওই কোনায় বসুন, আপনি পিছান, একদম পিছিয়ে যান। হাত দুটো মুক্তি করুন, ओम नमः शिवाय शांताय करणत्राय हेतवे निवेदयामि चत्वारं तंगति परमेश्वरम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। रहम करो, करम करो, मर्दन करो मेरे बाबा, शैतान को हाजिर नजर लगा दिया जाए, पूरा शरीर में मार के लेके आओ, अगर ना माने तो मोटे मोटे किले मारो, मोटे मोटे चपड़े मारो, घसीट तो लेके आओ शैतान को, और ऊपर करो, और ऊपर करो, तत्काल हाजिर नजर लग जाए शैतान, मारते हुए चक्कर ला के लेके आओ, पूरा लेके आओ। কি নাম তোর, নাম কি, কি নাম তোর, হ্যাঁ কি নাম, কোথা থেকে এসছিস তুই, তাড়াতাড়ি নাম বল বাবা। পুরা শরীর মে কড়া গুনা তেজি কে সাথ আগ লাগা দিয়ে যাওয়ার, মোটা মোটা আকি গোলা মারা যায়, হ্যাঁ পুরা ফেস পে আগ লাগা দিয়ে যায়, আর আগ লাগাও, আর আগ লাগাও, পুরা ফেস পে আগ লাগা দিয়ে যায়, আর আগ লাগাও, আর আগ লাগাও, পুরা ফেস পে আগ লাগাও বাবা, আর আগ লাগাও ফেস পে, ফেস পে আর আগ লাগাও, আর মোটে মোটে আকি গোলে মারো। চাপড়ে 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 চাপড়ে, দেখো মুখ খোলা আছে কিনা দেখো, চাপড়ে 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 চাপড়ে, হ্যাঁ বল বল, তুই কোথা থেকে এসছিস, কোথা থেকে, হ্যাঁ কোথা থেকে এসছিস তুই, বলবি হ্যাঁ কিনা না জ্বালিয়ে দেবো। হ্যাঁ বাবা গালে পে ফাঁস লাগাও, পিছকে তরফ খিঁচো, গালে পে ফাঁস লাগাও, পিছকে তরফ খিঁচো শয়তান কো, আর জোরসে মারো যা, আর জোরসে মারো। হ্যাঁ কবর থেকে? হ্যাঁ কিভাবে মরেছিস তুই, কিভাবে মরেছিস, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, নাটক করবি না, তাড়াতাড়ি বল, তুই কতদিন ধরে আছিস, কতদিন ধরে ওর উপর? হ্যাঁ ছেড়ে দেবো, ছাড়ার জন্য তো আমি তোকে ধরিনি, ছাড়ার জন্য তো আমি তোকে ধরিনি, গিলে খেয়ে নিবি, তোর এত শক্তি আছে ওকে গিলে খাওয়ার? হ্যাঁ দেখছেন হাত কি হচ্ছে, দেখছেন এরকম এরকম হয়েছে, এরকম কবস্টা দেখে হয়েছে, কবস্টা দেখে হয়েছে, আমি আর পোলে উঠে পড়েছিলাম।
ছিলাম। আচ্ছা, যখন কবস্টা দেখেছে আপনার এই এই ধামের যে দোরগোড়ায় যে ছবিটা হয়, হ্যাঁ ছবিটা দেখে, আমার দোরগোড়ায় ছবিটা, ওই ছবিটা দেখে হয়েছে, দেখেছিল প্রথম ছবিটা তোলা দিয়ে গেছে, তারপর আমার যখন এই কবস্টা এই রকম উল্টানো ছিল তখন আমাকে বলছে তুই কি বাজে জিনিস করেছিস পম্পা, এটা খোল এক্ষুনি খোল, আমি এখানে থাকবো না। তারপর যখন আমার পাশের ঘরে ধামের ছবি প্রতিষ্ঠা করা আছে, এবার ওই ধামের ছবির সামনে মানে গেছে, আমি মা ওকে বলছে এই দেখ পম্পা কি সুন্দর ধামের ছবি প্রতিষ্ঠা করেছে, ভাগনা পায়সা পুরা সে মাল লাগাও, মাল লাগাও জোর সে। হ্যাঁ কি খান, তোর নাম কি? বিলাস খান। আচ্ছা তুই কিভাবে আসলি, কি করে ওর উপর আসলি, কি করে কোথা থেকে ধরলি তুই ওকে? ওকে ওই খান দিয়ে যাচ্ছিল, হ্যাঁ ওই কবরের সামনে দিয়ে যাচ্ছিল, কি কি ঘটনাটা কি ঘটেছে সেটা বল, তুই তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। মুসলিম প্রেত আছে কিনা দেখো তো একবার, চাপড়ে 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 চাপড়ে। হ্যাঁ ঠিক বলছে, মুসলিম প্রেত জিন আছে, চাপড়ে 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 আমার চোখের দিয়ে দেখা, দম থাকলে তুই কত বড় জিন আমার চোখের দিয়ে দেখা, চাপড়ে 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 কোথায় কোথায় বসিস তুই, ওর শরীরে বুকে বসিস? আচ্ছা কিভাবে ধরলি, কি করে, ও কোথায় গেছিল, ওখানে গেছিল? হ্যাঁ হ্যাঁ, তা কিভাবে কিভাবে ধরলি, কি করে তুই? ও রাস্তা ক্রস করছিল, তা তুই ওখানে তুই ধরে নিয়েছিস ওকে? হ্যাঁ কতদিন হয়েছে তুই ওকে ধরেছিস? হ্যাঁ তাড়াতাড়ি বল, কতদিন হয়েছে তুই ওকে ধরেছিস? আট ন বছর, একবার দেখো তো, ও আট ন বছর ধরে আছে না, মিথ্যা কথা বলছে সেটা দেখো, চাপড়ে 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 কতদিন আছে দেখো, চাপড়ে 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 মিথ্যা কথা বলে লাভ নেই এখানে, চাপড়ে 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 কত অব্দি কাটছে দেখো, জিজ্ঞাসা করো মাকে, চাপড়ে 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 চাপড়ে। তুই কীভাবে মরেছিস, কীভাবে তুই কীভাবে মরেছিস? হ্যাঁ কীভাবে মরেছিস, জলে ডুবে, জলে ডুবে মরেছিস? আচ্ছা তুই থাকতিস কোথায়, কোন জায়গায় থাকতিস, বিলাস খান তোর নাম? হ্যাঁ কিবা তুই কোথায় থাকতিস, কোথায় কোন জায়গায় থাকতিস তুই? হ্যাঁ তাড়াতাড়ি বল, কোন জায়গায় থাকতিস, চাপড়ে 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 কোন জায়গায় থাকতিস? হ্যাঁ কোথায়, কোন জায়গার নাম কি? শ্বশুরবাড়ি। আচ্ছা ওখানে রোডের নাম বল, রোডের নাম বল, কোন জায়গায় থাকতিস বাবা, দিখাও জিনকো দিখাও, তাকি জিনকো পাতা চলে কাহা পর রাতা থা জিন দিখাও বাবা, চাপড়ে 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 বল কোথায় থাকতিস, কোথায়? হ্যাঁ হ্যাঁ দরগার পাশে বাড়িতে, দরগার পাশে বাড়িতে, কি দরগা, দরগার নাম কি? হ্যাঁ ওখানে কোনো দরগা আছে, ওখানে দরগা আছে? আচ্ছা তোর বউয়ের নাম কি, বিয়ে হয়েছিল তোর, কত বছর বয়সে মারা গেছিস তুই, কত বছর বয়সে মারা গেছিস তুই বাবা, দিখাও বাবা জিনকো দিখাও, দৃষ্টিপাত করো জিনকো, চাপড়ে 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 বাবা দিখাও বাবা, এক দেড় বছর হবে, এক দেড় বছর হবে, এক দেড় বছর কি হবে, তুই মরেছিস এক দেড় বছর জলে ডুবে মরেছিস? হ্যাঁ তোর বয়স কত ছিল সেটা বল, কত বয়স ছিল তোর? হ্যাঁ তাড়াতাড়ি বল, চাপড়ে 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 আগে লাগা দিয়ে যায়, ওর আগে লাগা, ওর আগে লাগা, ওর তার পা পুরা শরীর মে কড়ে গুনাতে দিকে সাথে আগে লাগা দিয়ে যায়, মোটা মোটা আকি গোলে মারা যায়, ওর মোটা মোটা আকি গোলে মারা যায়, মুখ পর আগে লাগা দিয়ে যায়, চাপড়ে 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 চাপড়
শিব তা মুসলিম মুসলিম হয়ে তুই শিবকে ভালোবাসিস? হ্যাঁ কিরে, তোকে শিবের কাছে পাঠাবো না সুরাই লোকে পাঠাবো? বল তুই কি চাস, তাড়াতাড়ি বল। শিবের কাছে তো তুই যেতে পারবি না, আগে তো তোর বিচার হবে। তুই কত তুই তোর কোন বয়সে মারা গেছিস, তুই কোন বয়সে মারা গেছিস সেটা বল। কোন বয়সে মারা গেছিস তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। চাপড়ে 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 45 বছর বয়সে মারা গেছিস। আচ্ছা তোর বউ ছিল? হ্যাঁ ছিল। নিকা করেছিলিস তুই? কি নাম কি ছিল বউয়ের, কি নাম ছিল তাড়াতাড়ি বল, নাম কি ছিল বউয়ের, নাম কি ছিল? বাবা পত্নী কা নাম লিখা হুয়া দিখাও বাবা, তাকি জিন দেখ কে বাতা পায়। আচরণ করছে তুই কি চাইছিলিস, মেয়েটাকে মেরে ফেলতে চাইছিলিস? হ্যাঁ কিরে, ও তোর মেয়েদের ভালো লাগে, তুই ভুলভাল কাজ করিস মেয়েদের সাথে। হ্যাঁ এরকম কিছু হ্যাঁ আমার কাছে মেসেজও আছে, একটু উপাধি মেসেজ পাঠা। হ্যাঁ উল্টো পাল্টা কাজ করছিস তুই। হ্যাঁ চাপড়ে 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 কাম ক্রোধ লোভ মোহ অহংকার সব কুছ এক সাথ খিচ লো, শরীর কে সাতো চক্র কো আচ্ছে সে ব্যালেন্স কিয়া যায়, আর শরীর মে জিতনা ভি অগ্নি তত্ত্ব হ্যায় পুরা খিচ লে যায়। বাবা কৃপা কর, রহম করম করো, দয়া করো, শক্তি উপর তেরি সদা হি জয় হো। উনি যখন বসেছিল তখন দেখেছেন আপনি নামাজের মতো বসেছিল, খেয়াল করেছেন? যখন উনি এখানে এসে বসেছিল ঠিক নামাজের মতোই বসেছে, উনি কিন্তু এইভাবে আসন করে বসেনি। ও আমি যখন ওখান থেকে করছিলাম মনে ওই জায়গাটা থেকে ও আসতে চাইছিলাম, একটা দাদা হতে দাঁড়িয়ে ছিল, আমি ওকে বারবার ডাকছিলাম, অনেকবার তো ডাকলাম, মানে ও আসতে চাইছিল। কি কি সমস্যা হচ্ছিল আপনার, কি কি সমস্যা হতো বুঝতে পারতেন আপনি কিছু? আমার মাথা থেকে সব মানে বাবা আমি কাঁপছি। কি অসুবিধা হচ্ছিল, কি বলছিলেন আপনি, বিলাস নাম বলছিলেন? বিলাস নাম বলছিলেন আপনি, কোন গোরস্থানের সামনের কথা বলছিলেন মনে পড়ছে কিছু? কিছু মনে নেই না। কবরের কথা বলছিলেন কোন? আমাদের ওখানে ওটাকে দরগা বলে না মসজিদ বলে আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, ওখানে ওই সেই মাঝে মাঝে হাওয়াটা আমার ছেলের হাওয়াটা দেওয়ার জন্য না ওখানে গিয়ে সেই জল পোড়া দেয় না, ওই জল পোড়া পরে নিয়ে আসতাম। তা একবার আমি আর ওইখান দিয়ে আমি ঠাকুর পুকুর তো ওখান দিয়ে যাতায়াত করতে হয়, ওখানে এই সাইডে দরগা কি মসজিদ আমি ঠিক জানি না, আর এই সাইডে কবরস্থান আগে আছে। তখন আপনি জল পড়তে যেতেন? আর এই সমস্যাটা কতদিন ধরে ভুগছিলেন, এরকম আপনি কিছু ফিল করতেন? কিছু অনুভবই করতে পারতেন না আপনি? না আমার কয়েকটা জিনিস খালি মনে হতো যে আমার অন্ধকারে থাকতে ভালো লাগে, আমার আলোতে থাকতে একদমই ভালো লাগে না, আমার মাছছাড়া কিছু খেতে ভালো লাগে না, আর আমার মেয়েদের খুব ভালো লাগে, মেয়েদের খুব ভালো লাগবে আপনি। দেখুন আচরণ কিভাবে একটা উনি মেয়ে মেয়ে হয়ে কিরকম বদলে যায়। ওর যে বন্ধু বেস্ট ফ্রেন্ড ওকেও প্রথম কথা ওকেও সহ্য করতে পারে না, ওর নামও টুম্পা এর নামও টুম্পা, তা ওকেও সহ্য করতে পারে না, ওকে মেসেজ করে ও বলছে প্রথমে ভালো করে কথা বললো, হঠাৎ করে মেসেজ করে বলছে টুম্পা যা তো আমার তোকে ভালো লাগছে না, আমার তোর মাংস খেতে ভালো লাগে, তোর মাংস খুব ভালো, তোর রক্ত খুব মিষ্টি। ও হ্যাঁ আমি বলেছিলাম বোধহয়, আমি আমি না যখনই স্বপ্ন দেখি ওই মানে
ওই সেই ভাঙাচোরা বাড়ি হয় না ওই রকম বাড়ি, আর সে একটু খালি গায়ে লোক, লম্বা মতন, আর খুব আমি স্বপ্ন দেখছি, স্বপ্নে তো সবই সত্যি মনে হয়, দুর্গন্ধ বেরোয় গা দিয়ে প্রচন্ড, আর আমার দেখলেই অস্বস্তি করে। মানে আর এমনও হয়েছে এরকম যে আমাদের ঘরে এসি চলে, এবার গায়ে চাদর চাপা থাকে, মানে আমি চাইছি যে আমি কিছু বলতে, আমি হেল্প করতে, বা একটু শোনো না, একটু শোনো না, এরম বলতে, আমি না নিজের হাত না পা কিচ্ছু না, ঠোঁট পর্যন্ত নাড়াতে পারি না, আমার কি আমার জন্য মনে টাইপের কিছু একটা হয়ে যায়। হয়তো ছেলে ফাটাস করে মারল মুখের মধ্যে, মানে পাল্টি খায়, কিংবা হয়তো বর হয়তো চাদর এরকম টেনে নিল, তখন আমার একটুখানি জেগে যায়। তারপরে যে বুক ধরপড়ানি আরম্ভ করে, আমি ভয়েতে শুতে, মানে রাত্রিবেলা চাপ তো আপনার উপর, আমি ওইখানে সেটিংটা খাই যাতে ভালো করে ঘুম হয়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? আমি ঠাকুর ঠাকুরপুর। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে, মানে সেগুলো আমি বলতে পারবো। মানে জিন থাকার কারণে ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হচ্ছিল, এখন উনি সম্পূর্ণ সুস্থ, যা যা নিয়ম বিধি দেওয়া হবে বিধিপূর্বক পালন করলে ওনারা কোনো রকম অসুবিধা থাকবে না। আমি এখনই দেহ বন্ধন দিয়ে দিচ্ছি, আর কোনো ভূতপ্রেত জিন জিন না থাকবে না। বলুন জয় শিবধাম, বলুন জয় শিবধাম। যেই একজন পুরুষ যদি এই নারীর শরীরে প্রবেশ করে, তাহলে অবভিয়াসলি সে আকর্ষিত হবে মেয়েদের প্রতি। তাহলে একটি মেয়ে অন্য অপরজন মেয়েকে ভালো লাগতেই পারে একটা, কিন্তু এটা বুঝতে হবে উনি কোনো পাগল না, কোনো বদ্ধ পাগল না, ওনার মধ্যে অশুভ শক্তির বাস ছিল কয়েকদিন ধরে, সে কারণে এই ঘটনাটা ঘটেছে, আজ থেকে উনি সুস্থ। আমি বলে দিচ্ছি কি করতে হবে, যে আপনার দিদি হয়তো, এই দিদি যে এত ইনফরমেশন দিল সেগুলো জানতেন? দিদির শরীরে এসে যে যে কথাগুলো বললো, এই বিলাস নাম বললো, জলে ডুবে মরেছে, হ্যাঁ এগুলো জানতেন? এর আগে কোনোদিন এরকম আচরণ করেছে? এটাই হচ্ছে সিদ্ধামের ম্যাজিক। যাদবপুর থেকে আসেন, কতদিন ধরে ধামের সাথে আপনি যুক্ত রয়েছেন? এক বছর ধরে। যে ধাম থেকে আদৌ কোনো কৃপা আপনি পেয়েছেন? কি কৃপা পেয়েছেন, যেটা সত্যি সেটাই বলবেন, বাড়িয়ে কিচ্ছু বলতে হবে না। 3 লাখ টাকা একজনকে দিয়েছিলাম, আচ্ছা, আমাকে দিচ্ছিল না, আমি 16 সোমবার পড়াতে প্রতিষ্ঠা, ছবি প্রতিষ্ঠা করাতে, ধামে ছবিও প্রতিষ্ঠা করেছেন আপনি, 16 সোমবারও করেছেন, বাহ বাহ বাহ, আমি টাকাগুলো পেয়েছি, সে আমাকে ডেকে টাকাটা, পুরো টাকাটা পেয়েছেন, বাহ, তা ধাম থেকে কৃপা হয় এটা আপনি বুঝতে পারছেন? 100% কৃপা হয়, বাবাকে মন দিয়ে ডাকলেই ঠিক পাওয়া যায়। ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বাবা আমার একটা অ্যাপয়েন্টমেন্ট মায়ের জন্য। জয় শিবধাম। জয় জয় শিবধাম। তা আমাদের সামনে উপস্থিত শিবধামেরই সেবায়িত বিভাস ঘোষ। হ্যাঁ বাবা। তা আপনি কতদিন ধরে শিবধামের সাথে যুক্ত রয়েছেন? প্রায় 2 বছর হয়ে গেল আপনার। তো আপনি 2 বছরের একটু হয়তো বেশি হবে, 2022-এর প্রথম থেকে কোথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি শিবধাম থেকে, শিবধামে আসার পরে ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন এবং শিবধামের নিয়ম বিধিও পালন করেছেন আপনি, এবং 16 সোমবার করেছি, এবং আমি এখনো সোমবার করেই যাই, সোমবার করেই যাচ্ছি। তো শিবধামের আলো কি কিছু 2 বছরে আপনি অনুভব করতে পেরেছেন? করতাম, মানে আগে যেটা হতো মন খুব উতলা হয়ে যেত, মানে মনের মধ্যে একটা অস্থিরতা ছিল, যেটা একদম মানে কি করব, দিশে হারা, মানে একটা মানুষ যখন কিছু খুঁজে না পায়, যখন চারদিকে মানে দিশে হারা টাইপের হয়েছিল, সেই সময় আমি এসেছিলাম এখানে। তো আমি আসার পরে এখানে ধামেতে আসার পরে প্রথম দিনে আমি তো হোয়াটসঅ্যাপও অতটা জানি না, করিও না, তো আমি খুব মানে বাবার কৃপাতেই ধরুন এখানে কোনোভাবে আমি কথাও বলিয়েছেন, কথা বলানোর চেষ্টাও করেছেন, কারণ তুমি বোধহয় এর আগে আসোনি, এসছিলে তুমি? আচ্ছা আচ্ছা, তুমি এসছিলে ধামে? আচ্ছা, তা তোমাকে ধাম থেকে কি কি বলা হয়েছে, কি কি করতে বলা হয়েছিল ধাম থেকে? হলুদ রঙের কার জবের আগে দেওয়া হয়েছিল।
আচ্ছা, জবটা তুমি পেয়ে গেছো, জবটা তুমি কোথায় পেয়েছো? জবটা দুবাইতে পেয়েছো তুমি? আর আমি জবটা পাওয়ার আগে হ্যাঁ মানে যেখানে ওই ধাম থেকে তুমি কৃপা পেয়েছো কি পাওনি সেটা তুমি বলো। তাই তো? আচ্ছা, তুমি কোন কলেজ থেকে তুমি পাস আউট হয়েছো, তুমি কি নিয়ে পড়াশোনা করছো সেটা যদি একটু বলতে ভক্তদের। তোমার কোথায় চাকরি হয়েছে? দুবাইতে চাকরি হয়েছে। এবং ক্যাম্পাসিং ওখান থেকেই হয়েছিল, কলেজ থেকেই হয়েছে? আচ্ছা, তা সেখানে তুমি শুধুমাত্র একজন যিনি সিলেক্টেড হয়েছে, তাই তো? তুমি একমাত্র। তা কত জন? 250 জন দিয়েছিল বাবা, 250 জন ইন্টারভিউ দিয়েছিল, 250 ভাইবা দিয়েছিল, আর তার মধ্যে তুমি একমাত্র সিলেক্টেড হয়েছে। হ্যাঁ, 250 জন দিয়েছিল। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। না, 250 জন দুয়ার পরে সেটাকে 25 জনে এসেছে। হুম, তারপরে 25 জন থেকে 7 জন আমরা ভেবেছিলাম যে 7 জনের মধ্যে হয়তো 4-5 জন সিলেক্ট হবে। তা আমি আমি যেটা আমার মন থেকে মানে জানি না বাবাই সেটা মনে আমাকে আওয়াজ দিচ্ছিল, বলো 1 নম্বর কি 2 নম্বরে থাকবে। তো তারপরে যখন লাস্ট রেজাল্টটা আমরা তো 1 কি 2 ওটা মানে ভেবে রেখেছি, ওকেও আমি বলেছি যে দেখ তুই হয় তোর লিস্টে 1 নম্বরে থাকবে নাহলে তোর 2 নম্বরে থাকবে। এটা বাবা আমাকে মানে কি জানি ভেতর থেকেই বলছিল। তো ধাম থেকে কি বলা হয়েছিল? ধাম থেকে তো যোগ রয়েছে, বাবাই আছে। বাহ, হ্যাঁ, তো ধাম থেকে আপনারা সবাই খুশি তো? হ্যাঁ, আরো খুশি মানে ওখানে গিয়ে ভালো করে মানে ওর জীবনটা আরো মানে নিশ্চয় নিশ্চয় ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমার অনেক আয় উন্নতি হোক এটাই চাইবো। আর শিবধামে যা যা বিধিনিয়ম বলা হয়েছে সেগুলো তুমি ভালোভাবে পালন করো, তুমি আরো অনেক দূর যাবে, এবং তুমি নিজের মধ্যে একাগ্রতা রাখো, তোমার অনেক আয় উন্নতি হবে বাবার আশীর্বাদে। ঠিক আছে, বলো জয় শিবধাম। জয় জয় শিবধাম, জয় শিবধাম। ঠিক আছে, ভালো থাকো। যেটা মিটু পার্কে আছে, তো এটা আমার বড় মেয়ে, আমি কখনো অনুভব করতে দিইনি যে পয়সা কি জিনিস, ওদের সবসময় অনুভব করতে দিয়েছে কষ্ট কি জিনিস। আজকে যদি কষ্ট যদি না করতে পারতো তাহলে এই জায়গাও আসতে পারতো না। হয়তো অনেকে আছে যে ছেলে মেয়েকে চা পয়সা চাইছে দিয়ে দিচ্ছে, বাবা এটা দাও দিয়ে দিচ্ছে, কিন্তু আমার মনে হয় যে তাকে প্রপার গাইডটা দেওয়া উচিত, এবং সে যাতে আরও আরও এগিয়ে যেতে পারে, কষ্টের মধ্যে থেকে যাতে উপরে উঠতে পারে সেটা সবারই দেখা উচিত। এবং যত বড় বড় দেখবেন ব্যক্তিরা আছে সবাই কষ্ট করেই বড় হয়েছে। আর কিছু বলবো না, ও পেয়েছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Shiva Gangir Rudra